বুকিংটা যে মানুষের পক্ষে কত ক্ষতিকারক সেটাই আমরা বুঝাতে চাইছি প্যান্ডেলের মাধ্যমে। আর সোশ্যাল মেসেজ আমরা দিতে চাই, সর্বজনী আছো হৃদয় জুড়ে মা আমি মাদার। হ্যালো গাইস, আজকের যে প্যান্ডেলটা আমরা এক্সপ্লোর করতে যাব সেটা হচ্ছে দক্ষিণপাড়া দমদম পার্কের যে প্যান্ডেলটা সেটা আমরা আজকে এক্সপ্লোর করব। এই হচ্ছে দক্ষিণপাড়ার যে প্যান্ডেলটা হচ্ছে সেইটার থিম, উপরে যাওয়ার জন্য টানুন। জানি না প্যান্ডেলটা কেমন কি হবে, ভেতরে ঢুকে আমি তোমাদেরকে সব কিছু জানাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি দক্ষিণপাড়ার যে পুজো কমিটিটা রয়েছে, এটা হচ্ছে তোমার এন্ট্রি গেট। এটার থেকে তো আমরা ঢুকবো ভেতরের দিকে। আর দেখতে পাচ্ছ তোমরা পুরো টিনের কাজ হয়েছে, এই কাজগুলো পুরো টিনের কাজ। তো গাইজ আমরা এখন ভেতরে ঢুকবো, ঠিক ভেতরের যে স্ট্রাকচারটা পুরো এরকম। তো গাইজ দেখতে পাচ্ছ পুরো ভেতরের যে কাজটা পুরোটাই কাঠের কাজ, পুরো এই ভেতরগুলো পুরো কাঠ দিয়ে ইনস্টল করা হবে। এই যে পুরো জায়গাটা ঠিক এরকম, আর ভেতরে যে কাজগুলো হয়েছে সম্পূর্ণ টিনের, পুরো টিনের কাজ, টিন প্লাস বাঁশ দিয়ে সম্পূর্ণ কাজটা করা হয়েছে। তো এখানে কতদিন ধরে কী কাজ চলছে সেগুলো একটু যদি বলতেন। আমাদের কাজ জুন মাসের ভাব থেকে চলছে। আচ্ছা, খুঁটি পুজো কবে হয়েছে? তাও খুঁটি মাসে হয়েছে এক তারিখে। আচ্ছা, আর স্ট্রাকচার কী কী লেগেছে আর কি? এই সব দেখাই যাচ্ছে, কাঠ লোহা বেশিরভাগ মেন আমাদের আয়রনটা ব্যবহার করা হয়েছে। তোমাদের থিমটা কী আছে? থিমটা হচ্ছে, আমাদের থিমের নাম হচ্ছে তাকত অঙ্ক। আচ্ছা, মানে স্মোকিংটা যে মানুষের পক্ষে কত ক্ষতিকারক সেটাই আমরা বুঝাতে চাইছি প্যান্ডেলের মাধ্যমে। আর সোশ্যাল মেসেজ আমরা দিতে চাইছি। আচ্ছা, উদ্বোধন কবে হবে? উদ্বোধন এখনো দিন সেরকমভাবে ঠিক হয়নি, আশা করছি তৃতীয়াতে। এরকম একটা প্ল্যানিং আমাদের করা হয়েছে, বাট এখনো কনফার্ম নই আমরা। আর ঠাকুর কবে ঢুকবে মিনিমাম আইডিয়া? ঠাকুরের ডেটটা এখন 20 তারিখের পরই ঢুকবে। 20 তারিখের পরে? 20 তারিখের পরে ঢুকবে ঠাকুর। আর কতজন লোক কাজ করছে তাও মিনিমাম? দেখুন ডেলি আমাদের কাজ হচ্ছে। হ্যাঁ, তাও কতজন লোক? 5-6 জন করে ডেলি কাজ হচ্ছে। আচ্ছা, 5-6 জন, তাও মোটামুটি মানে দ্বিতীয়ার আগেই কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, সে তো আগে নিশ্চয়ই। ঠিক আছে, এখানে কত বছর ধরে পুজো হয়? এটা আমাদের 62 62তম বর্ষ আমাদের। 62 বর্ষ। আমরা আগে সার্বজনীন ছিলাম, মানে যেরকম লোকাল পুজো হয় পাড়ার ভিতরে, এবার আমরা থিমে পা দিয়েছি। এখনও অনেক কাজ বাকি রয়েছে গাইজ। এই যে খাঁচাগুলো হয়তো ভেতরে লাগবে, এখানে এগুলো কাঠ। তো কাকারা এখানে কাজ করছে, এটা হচ্ছে একটা হৃৎপিণ্ড, পুরো এখন কাজ করছে। ভাই হচ্ছে একটা মণ্ডপ সজ্জার, ঠাকুর থাকবে এখানটায়, পুরো ভেতরটা ঠিক এরকম। নিয়ে যে ধূমপাত যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সেই থিম নিয়েই এই পুরো স্ট্রাকচারটা করা হয়েছে। এটা হচ্ছে একটা দিল, মানে তোমাদের যে ফুসফুসটা থাকে সেটা কাকারা কাজ করছে। কাকা কোথায় উপরে উড়ে গেছে সম্পূর্ণ উপরে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকারা কাজ করছে দড়ি বাজছে ঠিক প্যান্ডেলের। সীমানা থেকে সীমা।